যে খবরের দিকে এই মুহূর্তে নজর রাখবো সিবিআই দপ্তরে তৃণমূল বিধায়ক জানা গিয়েছে তৃণমূল বিধায়ক খোকন দাস তিনি সিবিআই দপ্তরে পৌঁছেছেন বর্তমান দক্ষিণের তৃণমূল বিধায়ক খোকন দাস সিবিআই দপ্তরে জেরা করা হচ্ছে বিধায়ককে বলে জানা গিয়েছে আপনাদের আরো একবার জানিয়ে রাখবো সিবিআই দপ্তরে পৌঁছেছেন বর্তমান দক্ষিণের তৃণমূল বিধায়ক খোকন দাস এবং খোকন দাসকে এই মুহূর্তে জেরা করছেন সিবিআই আধিকারিকরা এরকমটাই জানতে পেরেছে সূত্র মারফত আপনাদের আরো একবার জানিয়ে রাখবো সিবিআই দপ্তরে পৌঁছেছেন বর্ধমান দক্ষিণের তৃণমূল বিধায়ক খোকন দাস এবং সিবিআই দপ্তরে জেরা করা হচ্ছে তৃণমূল বিধায়ককে বিষয় নিয়ে আরো বিস্তারিত ভাবে জানবো টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি সঞ্জীব সুর সঞ্জীব বিস্তারিত ভাবে জানতে চাইবো বিষয় দেখো রুঙ্কি দুর্গাপুরে ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজিতে সিবিআই একটি অস্থায়ী দপ্তর করেছে দু একদিন আগেও বীরভূমের মোহাম্মদ বাজারের তৃণমূলের সভাপতি এবং পূর্ব বর্ধমানের তৃণমূলের সভাপতি তাদেরকে ডেকে পাঠানো হয়েছিল জেরা করা হয়েছিল এবং জেরার বিষয়বস্তু ছিল যে ভোট পরবর্তী হিংসা নিয়ে এবং গতকাল বর্তমান দক্ষিণের যিনি বিধায়ক তৃণমূলের খোকন দাস তাকে নোটিশ হয় সিবিআই আজকে ডেকে পাঠানো হয় খোকন দাস আজকে সকালে দুর্গাপুরে এনআইডিতে যে সিবিআই রাস্তায় দপ্তর করা হয়েছে সেখানে চলে আসেন এই মুহূর্তে তাকে ভেতরে জেরা চলছে কি বিষয় নিয়ে জেরা এখনো পর্যন্ত কিছু জানা যায়নি হুমকি অনেক ধন্যবাদ সঞ্জীব আমাদের সঙ্গে থাকার জন্য টেলিফোন লাইনে ছিলেন প্রতিনিধি সঞ্জীব সই বলছি কি বলছি কি বলছি কি Thank you.